নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস প্রথমে ধন্যবাদ জানাবো সেই সমস্ত ভাই বা বন্ধুদের যারা গতকাল সমস্ত ডাব্লুবিপি পরীক্ষার্থীর স্বার্থে ডেপুটেশান জমা দিতে গিয়েছিল পিআরবি আর অর্থাৎ আরক্ষ্য ভবনে পিআরবির তরফে এইটুকু জানানো হয় যে দু হাজার উনিশ সালের কনস্টেবলের যে কেস হয়েছিল তার হিয়ারিং ডেট রয়েছে ষোলোই জানুয়ারি তাই ষোলোই জানুয়ারির আগে কোনোভাবেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা সম্ভব হচ্ছে না এবং এটাই ক্যান্ডিডেটদের হতাশা ও দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কেন হতাশা এবং দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে আমি টোটাল ডিটেলস আলোচনা করবো ঠিক আছে তার আগে দু সালের কেসের ব্যাপারটা একটু আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া দরকার দেখো দু সালের কেসের ব্যাপারটা একটু আমি বলি ঠিক আছে দেখো প্রথমত ডাব্লু বিপি যে রিজার্ভেশন পলিসি প্রথম থেকে মেনে আসছে ঠিক আছে কিরকম না ধরো কোনো একটা এসটি বা এসসি বা ও বি সি ছেলে সে বয়সে ছাড় নিচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো কোনো একটা এসসি ছেলে এসি ছেলেদের পাঁচ বছর ছাড় থাকে ঠিক আছে সাতাশ বছর বয়স পর্যন্ত আমাদের বয়স কিন্তু সে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারবে ধরো তার বয়স হচ্ছে একত্রিশ বছর বয়স তার মানে সে কি করছে রিজার্ভেশান পলিসি মানে রিজার্ভেশানটা নিয়েছে এসি নম্বর পায় তো সেক্ষেত্রে কি করবে সে ইউআর সাথে কিন্তু লড়াই করতে পারবে যদি সে ইউআর কাট অফ ক্লিয়ার করে থাক থাকে ঠিক আছে ধরো ইউআর কাট অফ হয়েছে ছাপান্ন এবং সেই এসসি ক্যান্ডিডেটটা ছাপান্ন পেয়ে গেছে তাহলে সে কিন্তু ইউ আর ক্যাটাগরির সাথে কিন্তু সে লড়াই করছে ঠিক আছে তো এই হিসেবে কিন্তু দু সালের লিস্ট তৈরি হয়েছিল তারপরে সমস্যা যেটা হয়েছে যে স্যাটের যখন স্যাট যখন এই এই জিনিসটাকে স্যাট যখন সেটের রুলে যখন ফেলা হলো তখন বলা হলো কি যে সেটের নিয়মে বলা হলো যে দেখো যে এসসি ক্যান্ডিডেট তার বয়স হচ্ছে একত্রিশ ঠিক আছে তার মানে সে রিজার্ভেশন ক্যাটাগরিতে রিজার্ভেশনের জন্য কিন্তু সে পরীক্ষা দিতে পারছে সে যদি ধরো কাট যদি ছাপান্ন থাকে ইউ আর কাট সে যদি ছাপান্ন পেয়েও যায় তখন সে ইউ আর ক্যাটাগরিতে লড়াই করবে না সে কিন্তু এসসি ক্যাটাগরিতেই থাকবে এই হিসেবে যখন সেটের আইনটা প্রযোজ্য হলো তখন কি হলো তখন একশো জন স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট ডিলিস্টেড হলো ওই দু হাজার উনিশ সালের লিস্ট থেকে কেন কেন তারা ডিলিস্টেড হলো কারণ কি না যখন ইউর থেকে তাদেরকে এসসি বা এসটি বা ও বিসিতে নিয়ে আসা হচ্ছে তখন যে একবারে প্রান্তে থাকা একদম বর্ডারে থাকা না এসসি এস টি বা মানে যে ক্যান্ডিডেটগুলো ছিল তারা কিন্তু কি হলো ডিলিস্টেড হয়ে গেল এবং তারা কি করলো ঘুরে তারা করলো কেস ই হচ্ছে দু হাজার সালের কেসের আপডেট ঠিক আছে মানে কেসটা এইভাবে হয়েছে এইবারে পি যে কথা সেটা হচ্ছে কি যে দু হাজার উনিশ সালের মানে দু হাজার সালের যে কনস্টেবিলের যে হয়েছে তার হিয়ারিং ডেট রয়েছে ষোলোই জানুয়ারি আচ্ছা প্রথম কথা আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে মানে মাথায় এই প্রশ্নটা ঘুরছে এবং এমন কি আমাদের মাথাতেও এই প্রশ্নটা ঘুরছে দেখো আমরা প্রথমত এই আইনি জটিলতার মধ্যে যেতেও চাই না এবং আইনি ব্যাপারটা আমাদের অতটা জানাও নেই ঠিক আছে কিন্তু যেটুকু আমার মনে হয় আমি আশা করছি ক্লিয়ার করতে পারবো দেখো এই দু সালের যে কেসের একটা জুলাই মাসে একটা হিয়ারিং ছিল ঠিক আছে সম্ভবত জুলাই মাসে হিয়ারিং ছিল যদি জুলাই মাসে হিয়ারিং থাকে তাহলে নিশ্চয়ই জুলাই মাসের আগে কেসটা হয়েছে ঠিক আছে তাহলে জুলাই মাসের আগে যদি কেস হয়েছে তাহলে তিন আট তাহলে তিন আট দু হাজার বাইশ আমরা তো ওই কেসের মধ্য দিয়েই যাচ্ছি তিন আট দু হাজার বাইশ কিন্তু আমরা কেসের মধ্য দিয়েই যাচ্ছি তো সেই ক্ষেত্রে কী করে ফাইনাল রেজাল্ট বের করানো হলো ফাইনাল রেজাল্ট কী করে ডাব্লুবিপির বের ডাব্লুবিপি কনস্টেবলের কনস্টেবলের কী করে ফাইনাল রেজাল্ট বের করানো হলো ঠিক আছে যদি ফাইনাল রেজাল্ট বের করানো হলো ওই কেসের মধ্য দিয়েই আমরা যাচ্ছি তাহলে যদি ফাইনাল রেজাল্ট বের করানো হলো ইন্টারভিউ নেওয়া হলো ফাইনাল মেরিট লিস্ট কেন প্রকাশ করা যাবে না ঠিক আছে যাচ্ছে না কারণ কি কারণ এটা তো প্রশ্ন ঘুরছেই যে আবগারি কনস্টেবল মানে এক্সাইজ কনস্টেবলের যে নিয়োগ হলো সেটাও কিন্তু সেটের নিয়ম অনুযায়ী হয়েছে কোনোরকম কোনো সমস্যা হয়নি দু হাজার উনিশ সালের কেস দু হাজার উনিশ সালের কনস্টেবলের কেস সেটা কোনোরকম কোনো এফেক্ট ফেলেনি এক্সাইজ কনস্টেবলে ঠিক আছে তো এবার ফাইনাল রেজাল্ট যেহেতু ডাব্লিউপি কনস্টেবলের তিন আট দু হাজার বাইশ বেরিয়েছে মানে কেসের ঠিক পরেই কিন্তু এটা বের করানো হয়েছে ডাব্লিউপি ওয়ারলেস অপারেটারে তাহলে মেনসের রেজাল্ট কেন প্রকাশ করা যাচ্ছে না ঠিক আছে যে যে ডাব্লিউপি কনস্টেবলের মেনের রেজাল্ট প্রকাশ করা গেল কিন্তু সেখানে ডাব্লিউপি ওয়ারলেস অপারেটারের মেন্সের রেজাল্ট বা ডাবলিউপি এস আইয়ের রেজাল্ট কেন প্রকাশ করা যাচ্ছে না ঠিক আছে এবং যদি ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাহলে ফাইনাল মেরিট লিস্ট কেন প্রকাশ হচ্ছে না যদিও এই কেসটা যদিও এই কেসটা পিআরবির পক্ষেই যাবে ঠিক আছে যেটুকু মনে হয় অবশ্যই পিআরবির পক্ষেই যাবে কারণ পিআরবিতে তার সেটের নিয়ম অনুযায়ী সে সমস্ত কাজ করছে পিআরবি ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে ক্যান্ডিডেটদের মধ্যে নানারকম হতাশা সৃষ্টি হচ্ছে কেন এই যে ষোলোই জানুয়ারি এই যে ষোলোই জানুয়ারির যে ডেটটা ষোলোই ষোলোই জানুয়ারির যে ডেটটা এই ডেটে হিয়ারিং রয়েছে এই ডেটটা সম্পর্কে আমরাও স্পষ্ট নই কেন না এই ডেটটাতে হিয়ারিং রয়েছে এটা কিন্তু একবারও মানে আমরা জানি না যে এটা ফাইনাল হিয়ারিং কি না হিয়ারিং মানেই যে কেসের নিষ্পত্তি হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না নেক্সট হিয়ারিং ডেট নেক্সট হিয়ারিং ডেট আবার আবারও পড়তে পারে ঠিক আছে বা ষোলোই জানুয়ারি এমনও হতে পারে যে হিয়ারিং ডেট মানে সেই কেসটা যে উঠবে তার কোনো মানে নেই কত নম্বর সিরিয়ালে আছে সেটাও দেখতে হবে কত নম্বর সিরিয়ালে এই কেস রয়েছে এবং সেটা সেই দিন উঠবে কি না যদিও আমি এই ব্যাপারগুলো ডিটেলস জানি না ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে ষোলোই জানুয়ারি যদি কেস মিটে না মিটে যায় যদি নিষ্পত্তি না হয় যদি পরবর্তী আরও এক মাস ডেট দেওয়া হয় তাহলে কি আমাদের আরও এক মাস পিছোতে হবে ঠিক আছে এইভাবে আর কতদিন আমরা অপেক্ষা করব। দুটো মাস মানে কিন্তু এখনও ষোলোই জানুয়ারি মানে কিন্তু দুটো মাস আর দুটো মাস মানে কিন্তু যথেষ্ট কষ্ট করে একজন ক্যান্ডিডেটের কাছে কাটানো এই অবস্থাতে ঠিক আছে এবার এবার দেখো সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ঠিক আছে দেখো আবার একবার কিন্তু আমরা রিকোয়েস্ট করতে পিআরবি মানে আরক্ষ্য ভবন যেতেই পারি ঠিক আছে যে স্যার প্লিজ মানে রেজাল্টটুকু বের করে দিন রেজাল্টটুকু বের করে দিন ঠিক আছে এই মানে এই অনুরোধ নিয়ে আমরা কিন্তু আবারও যেতে পারি ঠিক আছে সেটা তোমরা অবশ্যই তোমাদের তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা জানাবে ঠিক আছে এবং তার উপরে আমি বলি যেহেতু এটা পিআরবি ডিসিশান নিয়েই নিয়েছে যে ষোলোই জানুয়ারির আগে কিছু করা যাবে না বা এটা এটা টোটাল এটা আমাদের বলে দিয়েছেন তো সেই হিসেবে কিন্তু আমার মনে হয় ষোলোই জানুয়ারির আগে কিছু করা সম্ভব নয় ঠিক আছে তাও আমরা হয়তো যেতে পারি কোনো রকম কোনো সমস্যা নেই যে আবার একবার অনুরোধ জানাতে আমরা গেলাম ঠিক আছে তো আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আবারও আমি রিকোয়েস্ট করব যে দেখো তোমাদের কিন্তু যতই কষ্ট হোক আমি বুঝতে পারছি কারণ যারা একদম বর্ডার লাইনে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছে ওদের মানসিক অবস্থা কি সেটা আমি বুঝতে পারছি কিন্তু যারা একটু কম বয়স আছো ডাব্লিউপি কনস্টেবল দিয়েছ বা অয়েলএস ওভার দিয়েছো তারা সামনের প্রিপারেশান জন্য সামনের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এটা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কাছে মানসিক অবস্থাটা এতটাই খারাপ যে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করছি তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট জানাও ঠিক আছে যে কি করা যেতে পারে কী করলে ভালো হবে বা আবারই আমরা অনুরোধ জানাতে যাবো পিআরবিতে বা আরক্ষ ভবনে আবার কি আমরা অনুরোধ জানাতে যাব ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে জানাও ঠিক আছে সমস্ত বড় পরীক্ষার যে একটা এক্সাম ক্যালেন্ডার হয় যে কত তারিখ কোন পরীক্ষা কত তারিখ হবে যদি এটুকু আমরা জানতে পারতাম যে কেপি কনস্টেবল কবে হবে ওটাও একটা নিশ্চয়তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে যদি কেপি কনস্টেবলের ডেটটা পেতাম তাও কেপি কনস্টেবলের জন্য খুব তবে আমি বলবো কিন্তু যে খুব একটা কষ্ট না পেয়ে কিন্তু তোমরা সামনের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও ঠিক আছে তো আমিও চেষ্টা করছি কি করা যেতে পারে যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ এসএসসি জিডির জন্য প্রিপারেশান নাও যারা কেপি কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ কেপি কনস্টেবলের প্রিপারেশান নাও এবং যারা ট্রেডসম্যান সিআইএসএফ ট্রেডসম্যান বা কনস্টেবল যেটা গত দু চার দিন আগে যেটা নোটিফিকেশান বেরিয়েছে তার জন্য তোমরা প্রিপারেশান নাও ঠিক এই মুহূর্তে তো আর তেমন কিছু করার থাকে না মানে করা নেই আমাদের তাই না কারণ সমস্তটা আইনি জটিলতার মধ্যে রয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ